আজ যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি অনেকটা ভিন্ন ধর্মী সাসপেন্স থ্রিলার, এতে হালকা কমেডিও কিন্তু আছে আর গভীর সাসপেন্সে ভরপুর। মুভিটির বিষয় ছোট করে বলতে গেলে, রেল লাইন ধারে বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে, যারা মারা যাচ্ছে তারা ট্রেন অ্যাক্সিডেন্ট বা সুইসাইড করে মরছে না, সবচেয়ে বড় কথা তাদেরকে কেউ চেনেও না, সেগুলো সম্পূর্ণই আনআইডেন্টিফাই বডি। আর সেই রহস্য উদ্ঘাটনেই আজকের মুভি এজেন্ট সাই সিনেবাসাত্রেয়া, শর্টকাটে এজেন্ট সাই। তো মুভি শুরু হয় আর দেখা যায় এজেন্ট সাই সিনেবাসাত্রেয়াকে, নাম না রেলগাড়ি, তো শর্টে আমরা একে এজেন্ট বলেই রাখবো। তো এজেন্ট ভূপালে পড়াশোনা করত, মাঝ রাতে তার মামা ফোন করে বলে যে তোমার মা মারা গেছে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে এসো। মায়ের মৃত্যু সংবাদ শোনা মাত্রই এজেন্ট নীলডারের উদ্দেশ্যে রওনা দেয়, নীলডার দক্ষিণ ভারতের একটি জায়গার নাম। তো এজেন্ট বাড়িতে পৌঁছায় এবং এখানে সিন কাট হয়ে যায়, আর সিন শিফট হয় 3 বছর পরে। এজেন্ট একটা ডিটেকটিভ এজেন্সি খুলেছে এবং এখানে একটি মেয়েকে দেখা যায়, এর নাম স্নেহা, এ এখানে আজই জয়েন করেছে এজেন্টের অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এজেন্ট স্নেহাকে বোঝাচ্ছে কিভাবে ক্রাইম স্পট থেকে ক্লু খুঁজতে হয়, ইভেন নানা রকম মুভি দেখিয়েও বোঝানোর চেষ্টা করছে। তো ইতিমধ্যেই এজেন্টের এক সহচর ফোন করে বলে এক জায়গায় একটি লাশ পাওয়া গেছে, এটি খুন না মার্ডার বোঝা যাচ্ছে না। এবারে এজেন্ট আর স্নেহা সেখানে গিয়ে পৌঁছায়, ঘরে প্রবেশ করার সময় কনস্টেবলকে এজেন্ট তার FBI কার্ড দিয়ে গিয়ে ঢুকে পড়ে। হ্যাঁ ভাবছো যে FBI আবার কি জিনিস, বলছি দাঁড়াও। তো যেখানে মার্ডার হয়েছে সেই ঘরে ঢোকার আগে যে ফিতে দিয়ে আর কি ঘরটা ঘেরা থাকে, সেই ফিতেটি কাঁচ দিয়ে কাটে, এমন ভাবে কাটে যেন সে উদ্বোধন করতে এসছে। তো এজেন্ট ঘরে ঢুকে জিনিসপত্র চেক করে বলে যে এটা মার্ডার। এজেন্ট স্নেহাকে বলে মেয়েটি বাঁ হাতি, কিন্তু বন্দুকটিও ডান হাতে আছে। হোয়াই, কেন? মেয়েটি যেহেতু লেফট হ্যান্ডের, সেহেতু তার লেফট হ্যান্ডেই বন্দুক থাকার কথা, কিন্তু এখানে তো রাইট হ্যান্ডে আছে। তখন সেখানে পুলিশ চলে আসে আর এজেন্টকে দেখে বলে, কে ভাই তুই, আর এখানেই বা কি করছিস? তখন এজেন্ট অতি উৎসাহের সাথে বলে যে স্যার আমি ধরে ফেলেছি, এটা মার্ডার। তখন পুলিশ বলে, হ্যাঁ সে তো আমরাও জানি, মেয়েটির বন্ধু স্বীকার করেছে যে সে এই খুনটা করেছে, কিন্তু তুই এখানে কেন? তখন এজেন্ট তার FBI কার্ডটি দেখিয়ে বলে, স্যার ফতেমা বিউরো ইনভেস্টিগেশন, ফতেমা আমার ফার্স্ট লাভ, ওই জন্য ওর নামে এই এজেন্সিটা খুলেছি। পুলিশ তো এইসব শুনে এজেন্টকে যত্ন সহকারে ঘর থেকে বাইরে বের করে দেয়। এজেন্ট এবার অফিসে এসে স্নেহাকে বোঝাতে থাকে, যেহেতু তার মান সম্মান তো গেছে সেখানে, দেখো গোয়েন্দাদের কিছু কিছু সময় একটু অসম্মানিত হতেই হয়, আর আমি তো শার্লক হোমসের ফ্যান, তাকেও তো কোনো কোনো কেসে অসম্মানিত হতে হয়েছে। হ্যাঁ, যারা শার্লক হোমস সম্বন্ধে একটু জানো না তাদের বলে দিই, স্যার আর্থার কনান ডয়েলের কালজয়ী গোয়েন্দা গল্প শার্লক হোমস। তো গল্পে ফিরে আসি। তো এজেন্টের সঙ্গে দেখা করতে আসে ক্রাইম রিপোর্টার শিরিশ, এও এজেন্টের বন্ধু। তো শিরিশ এজেন্টকে বলে, জানিস রেড লাইন ধারে না বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে, তাদেরকে কেউ শনাক্ত করতেও পারছে না, এটা আত্মহত্যা না খুন তাও বোঝা যাচ্ছে না, এবং পুলিশের মিসিং ডায়েরিতেও এদের নাম নেই। তো শিরিশ এজেন্টকে এই কেসটি নেওয়ার জন্য বলে, এজেন্ট তো এতদিন ছোটখাটো কেস নিয়ে নাড়াচাড়া করেছে, এবার একটা বড় কেস, সে খুবই উৎসাহিত, সুতরাং কেসটি সে নিয়ে নেয়। এবার এখানে ফ্ল্যাশব্যাকে 3 বছর আগের দৃশ্য দেখা যায়, ওই যে এজেন্ট বাড়ি এসেছিল, তারপরে তার মামার কাছ থেকে শোনে যে তার মায়ের অন্তিম সংস্কার হয়ে গেছে। এজেন্ট তার মায়ের মরা মুখটাও দেখতে পারে না শেষবারের মতো। এজেন্ট তার মামার থেকে জানতে পারে যে তার মা একটি মন্দিরে গেছিল, সেই মন্দিরের নিয়ম ছিল যে সব ভক্তদের মাথায় নারকেল ফাটানো হবে, তো তার মায়ের মাথাতেও ফাটানো হয়েছিল। তো তার কিছুদিন পরে তার মায়ের মাথায় যন্ত্রণা করছিল, হসপিটালে নিয়ে যাওয়ার পরে জানা যায় তার মায়ের মাথা ড্যামেজ হয়ে গেছে এবং সে কোমায় চলে যায় এবং কয়েক ঘন্টার ভিতরে সে মারা যায়। আর এদিকে শিরিশ এজেন্টকে ফোন করে বলে রেল স্টেশনের ধারে একটি লাশ পাওয়া গেছে, চলে যায়, এবং এজেন্ট রেল স্টেশনের ধারে চলে যায় এবং সেখানে একটি গাড়ি দেখতে পায়, সেটা এড়িয়ে সামনের দিকে যায় এবং লাশটিকে পর্যবেক্ষণ করতে শুরু করে, এবং সেখানে একটি পুলিশ অফিসার চলে আসে যথারীতি। পুলিশ বলে, তুই কে রে, এখানে তুই কি করছিস? তুই বলে, আমি খবর পেয়েছি তাই এখানে এসেছি, আমি একজন গোয়েন্দা, কিন্তু পুলিশের কথায় কোনো পাত্তা না দিয়ে জেলে ভরে দেয়। তো কিছুক্ষণ পরে থানায় শিরিশ আর স্নেহা আসে, শিরিশ পুলিশদের বলে আমি একজন ক্রাইম রিপোর্টার আর আমি ওকে পাঠিয়েছিলাম। পুলিশ বলে, আচ্ছা ঠিক আছে বেল করি নিয়ে আসুন, কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, আজ ছুটির দিন সেহেতু বেল হবে না, তাই একদিনের জন্য এজেন্টকে থাকতে হবে জেলে। তো এজেন্ট শিরিশকে বলে, ও একদিনের তো ব্যাপার, নট এ প্রবলেম। তো এজেন্ট জেলের ভিতরে কয়েদিদের সঙ্গে ভালো বন্ধু পাঠিয়ে নেয় এবং তাদের সমস্যার সমাধান করতে থাকে। কয়েক মুহূর্ত পরে সেই জেলে একটি লোক আসে, এনার নাম মারুতি রাও, তাকে চুপচাপ বসে থাকতে দেখে এজেন্ট সেখানে যায় এবং বলে, আপনার সমস্যা কি বলুন, আমি সমাধান করে দেবো। তো মারুতি রাও কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার একটি মেয়ে ছিল, নাম দিব্যা, ও অমুলে গিয়ে বাচ্চাদের বই বিতরণ করতো, এই মাসের 18 তারিখে ও অমুলে গেছিল, অমুল একটি জায়গার নাম, হ্যাঁ,
তো দিব্যিয়া সেদিন রাতে ফোন করে আর বলে তাকে কেউ মারার চেষ্টা করছে, এবং এই কথা বলতে না বলতেই তার কলটা কেটে যায়। আর আমি ফোনে ট্রাই করেছিলাম কিন্তু সুইচ অফ হয়ে গেছিল ফোন। তারপরে আমি অম্বুলে গিয়েছিলাম এবং পুলিশের থেকে জানতে পারি তারা একটি রেললাইন ধারে লাশ পেয়েছে। তো লাশটি আমি শনাক্তকরণের জন্য যাই, কিন্তু গিয়ে দেখি ওটা আমার মেয়ের লাশই ছিল। পুলিশরা বলছিল দেখো কোথায় প্রেম ভালোবাসা করতো সুইসাইড করেছে, কিন্তু আমার মনে হচ্ছে ওকে রেপ করা হয়েছিল। দিব্যিয়ার ফোনে তিনটি কল এসেছিল আর সেই নাম্বারগুলি আমি পুলিশদের দেখাই। পুলিশ বলে যে ফোনটি রেখে দিতে, আমি রেখে আসি। তারপরে আমি যখন ফোন আর নাম্বারের ব্যাপারে জিজ্ঞাসা করি পুলিশ পুরোটাই অস্বীকার করে। পুলিশ বলে আমি নাকি কোনো মোবাইলই দেইনি তার কাছে, আর নাম্বার তো দূর, আর আমাকে একটা কেস দিয়ে এই জেলে বসিয়ে দেয়। মারুতি রাওয়ের কাছ থেকে এসব শুনে এজেন্ট খুব দুঃখ পায় আর বলে ওই নাম্বারগুলো কাদের আপনি জানতে পেরেছিলেন? মারুতি রাও বলে না আমি জানি না, কিন্তু এই যে আমি লিখে রেখেছি নাম্বারগুলো। তো এজেন্টকে নাম্বারগুলোও দেয় আর একটা পাসপোর্ট সাইজ ছবিও দেয় দিব্যিয়ার। তো পরের দিন এজেন্টের যথারীতি বেল হয়ে যায়। এবারে এজেন্ট অফিসে এসে স্নেহার সঙ্গে ওই নাম্বারগুলোর ডিটেলস কালেক্ট করতে থাকে। তো জানা যায় যে একটি নাম্বার হলো অজয় এবং দ্বিতীয়টি হলো হর্ষ, আর একটি মেয়ের নাম্বার পাওয়া যায়, এর নাম বসুধা। এর কোনো ছবি ছিল না। এবারে এজেন্ট আর স্নেহা এই তিনজনের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। তো তারা জানতে পারে যে অজয় আর হর্ষ এই দুজন 18 তারিখে মানে যেদিনকে মারুতি রাওয়ের সঙ্গে তার মেয়ের শেষ কথা হয়েছিল সেদিনকে তারা অম্বুলেই ছিল। আর বসুধার খোঁজ করতে গিয়ে তারা জানতে পারে যে বাড়ি ছিল সে বাড়ি থেকে সে চলে গেছে, বর্তমানে সে কোথায় আছে সে খোঁজ পাওয়া যায় না। এবারে এজেন্ট অজয়ের পিছু নিতে শুরু করে আর স্নেহা হর্ষের। তো এজেন্ট দেখে অজয় একটি গাড়ি গ্যারেজ এখানে এসছে। তো এজেন্ট একটা জিনিস দেখে যে গাড়িটি সেদিন রেললাইন ধারে দেখেছিল সেই গাড়িটি এখান থেকেই নেওয়া। এদিকে স্নেহা দেখে হর্ষ একটি লোকের থেকে একটি খাম মতো নিল, আর এদিকে অজয়কে দেখা যায় কোনো এক অপরিচিত ব্যক্তির সঙ্গে সে কথা বলছে। তো এজেন্টের পাশে থাকা এক ডাব বিক্রেতার ভ্যান থেকে ডাব চাকু পড়ে যায়, সেটা সে তুলে দেয়। এরপরে অজয়কে দেখা যায় মর্গে, আর এদিকে হর্ষ আঙ্গুর রেল লাইন ধারে কিছু একটা খুঁজছে। এক পর্যায়ে হর্ষ আর অজয় একটা শপে এসে দেখা করে। স্নেহা আর এজেন্ট দূরেই এক টেবিলে বসে এদের কথাবার্তা শুনছিল। তো তারা চলে যায়। এবারে এজেন্ট আর স্নেহা বাড়ি ফিরছিল, তখনই এজেন্টের ফোনে একটি ফোন আসে বসুধার খোঁজে। যে বাড়ি আর কি তারা গিয়েছিল সেই বাড়ির মালিক ফোন করে এবং তাদের থেকে জানতে পারে সেখানে বসুধা নামে কোনো মেয়েই ছিল না। এজেন্ট ফোনে কথা বলতে বলতে রাস্তার অপোজিটে বাসের ওখানে একজনকে দেখতে পায় এবং দেখে সে হতচকিত হয়ে যায়। সেখানে ছিল দিব্যিয়া। মারুতি রাও তো বলেছিল সে মারা গেছে, তাহলে এজেন্ট এবারে এক ছুটে দিব্যিয়ার কাছে চলে যায় এবং তাকে এই বিষয়ে বলতে যাবে। তখন দিব্যিয়া তার বাবাকে ডাকে, কিন্তু দিব্যিয়া যাকে বাবা বলছে সে তো মারুতি রাও নয়। এবারে তো এজেন্টের মাথা গুলিয়ে যায়, দিব্যিয়ার আসল বাবাকে মারুতি রাও না এই লোকটি? তো দিব্যিয়ারা চলে যায়। এবারে এজেন্ট থানায় চলে আসে মারুতি রাওয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে, আসলে ওই ব্যক্তি কে ছিল, এবং সেখান থেকে সে জানতে পারে কে মারুতি রাও। এখানে মারুতি রাও নামে কেউ তো ছিলই না, এখানে তো গোপালাম বলে একজনকে আমরা ধরেছিলাম ওই রাস্তায় মাতলামি করছিল বলে। পুলিশদের এসব কথা শুনে তো এজেন্ট পুরো শক, কারণ সে তো নিজে সশরীরে মারুতি রাওয়ের সঙ্গে কথা বলেছিল, তার দুঃখ বেদনা নিজে চোখের সামনে দেখেছিল, তাহলে সে কিভাবে গায়েব হয়ে যেতে পারে? এবারে এজেন্টরা অম্বুলে চলে আসে, কারণ মারুতি রাওয়ের কথা অনুযায়ী সেখানে তার মেয়েকে পাওয়া গেছিল এবং সেখানেই কেস রেজিস্টার করেছিল। তো সেখানে গিয়েও এজেন্টরা শক, দিব্যিয়া নামে কোনো মেয়ের কোনো কেস রেজিস্টারই নেই। সবচেয়ে বড় কথা 18 তারিখে কোনো মেয়ের ডেড বডি তারা রেললাইন ধারে পায়নি। কোথায় এজেন্ট ছোট ছোট কেস সলভ করে নিজেকে শার্লক হোমস ভাবত? এবারে একসঙ্গে এতটা ধাঁধা সমৃদ্ধ কেস, এজেন্টের তো পুরো অবস্থাই ঢিলা। পুলিশ বলে সেদিনকে আমরা একটা ছেলে ডেড বডি পেয়েছিলাম, মেয়ে নয়। এজেন্টের স্নেহা বাড়ির পথ ধরে। তো তারা একটি রাস্তার ধারে থামে, সেখানে টিভিতে নিউজে বলছিল যে অজয় মারা গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে এজেন্টকে ধরে নেয়া ওঠে না। এজেন্ট কোনো আপত্তি করে না, কারণ সে বুঝতে পারছিল যে কিছু না কিছু তো ব্যাপার ঘটছে এর ভিতরে, যেটা অস্বাভাবিক। তো পরের দিন জেলে শিরিষ আর স্নেহা দেখা করতে আসে এজেন্টের সঙ্গে। শিরিষ এজেন্টকে বলে ভাই তুই কোনো প্রতিবাদ করলি না কেন, তুই তো করিস নি খুনটা। এজেন্ট বলে দেখ আমি সারাদিন ওকে ফলো করেছি, হয়তো কারো চোখে বা সিসিটিভিতে অবশ্যই আমি এসেছি, তাহলে এখানে তর্ক করে কি কোনো লাভ হতো? এজেন্ট স্নেহাকে বলে হর্ষকে ফোন করো তো। ফোন করা হয় কিন্তু ফোন যায় না। এজেন্ট বলে হয়তো বা অজয়কে হর্ষই মেরেছে।
এজেন্ট বলে তোমরা দুজন হার্শের বাড়িতে যাও এবং স্নেহে আর শিরিশ হার্শের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা চমকে যায় যে হার্শকেও কেউ মেরে ফেলেছে। হার্শ আর অজয়কে মারা হয়েছে একটি ছোড়া দিয়ে, আর সেটাতে এজেন্টেরই হাতের ছাপ ছিল। আর অজয় এবং হার্শের বাড়িতে যে ড্রাগ পাওয়া গেছে সেটাও এজেন্টের বাড়ি থেকেও পাওয়া গেছে। এজেন্ট এবারে বুঝতে পারে এটা প্রকৃত প্ল্যানগত ভাবেই করা হয়েছে, মানে এজেন্টকে ফলো করা হয়েছে, কোথায় যায় কি করে না করে, এবং তারাই এজেন্টের বাড়িতে ড্রাগ গুলো রেখে এসেছিল যাতে এজেন্ট ফেঁসে যায়। এজেন্ট এও বুঝতে পারে যে ফিঙ্গারপ্রিন্টটা আসলো কিভাবে, ওই সেদিনকে যে ডাওয়ালা চাকু তুলে দিয়েছিল ব্যাস ওখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয়েছে। এজেন্টের এসব কথাবার্তা ওই থানায় থাকা পুলিশ অফিসার শুনছিল, এনার নাম ভাস্মি। এবারে এজেন্ট বলে শিরিশ খুনটা কখন হয়েছে, শিরিশ সময় বলে। এজেন্ট বলে এই সময় তো আমি জেলে ছিলাম, আর জেলে সিসিটিভি ক্যামেরা চেক করলে তো আমাকে পাওয়া যাবে, এই তো প্রমাণ, এইটা জোগাড় করতে পারলেই আমার জামিন নিশ্চিত। হ্যাঁ, তারপরে জেলে সিসিটিভি ফুটেজ চেক করা হয় এবং সেখানে এজেন্টকে দেখা যায় এবং তাকে 5 দিনের জন্য ছাড়া হয়, কারণ ফুটেজটা খুব একটা ক্লিয়ার ছিল না, ওই জন্য তাকে 5 দিনের জন্য জামিন দেওয়া হয়। আর প্রতিদিন তাকে থানায় দেখা করে আসতে হবে, মানে সাইন করা আর কি। তার মানে এজেন্টের হাতে মাত্র 5 দিন সময় ছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার। এইদিকে দেখা যায় এজেন্টকে একটি ছেলে ফলো করছিল। এইবারে এজেন্টরা সেই গাড়ি গ্যারেজে আসে এবং সেখান থেকে জানতে পারে অজয় ওখান থেকে গাড়ি নিয়ে অম্বুলে গিয়েছিল, আর গাড়িতেও তার কিছু জিনিসপত্র ছিল, সে এসে পরে নিয়ে গেছিল। এবং আশপাশে কিছু লোকদের থেকে জিজ্ঞাসা করে এজেন্ট জানতে পারে অজয় ওই বেওয়ারিশ লাশগুলোর ইনভেস্টিগেশন করছিল, তাই সেদিন সে মর্গে গেছিল। এবারে এজেন্ট আরেকটি ছেলের কাছ থেকে জানতে পারে যে হার্শ ক্রিমিনোলজিস্ট স্টুডেন্ট, মানে যারা আর কি অপরাধীদের নিয়ে গবেষণা করে। এজেন্ট এবারে বুঝতে পারে যে এই দুই বন্ধু আমার মতো এই বেওয়ারিশ লাশগুলো নিয়ে ইনভেস্টিগেশন করছিল, তাহলে এদের মারলো কে? এবারে এজেন্ট স্নেহাকে অজয়ের বাড়িতে পাঠায়। স্নেহা অজয়ের স্ত্রীকে জিজ্ঞাসা করে আপনার স্বামীর কি কোনো ডকুমেন্টস আছে যা আমাদের সাহায্য করতে পারে। অজয়ের স্ত্রী প্রথমটায় অস্বীকার করলেও পরে দেখায়, সেই ডকুমেন্টসে দেখা যায় অম্বুলে পাওয়া লাশগুলো ছবি তোলা আছে। এবারে তারা হার্শের বাড়িতে চুরি করে ঢোকে এবং তারা সেখানে একটি খাম পায়। হার্শ একটি লোকের কাছ থেকে খাম নিচ্ছিল, এইটা সেই খাম, এই খামে ছিল এজেন্টের ইনফরমেশন। এটা দেখে তো এজেন্ট আর স্নেহা অবাক হয়ে যায় এবং তারা এসব দেখে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে স্নেহার হঠাৎ মনে হয় ফোনটা সে ভিতরে ফেলে এসছে এবং স্নেহা ভিতরে চলে যায়। এজেন্ট গাড়িতে এসে বসে এবং পিছন থেকে তার উপরে কেউ আক্রমণ করে বসে, তবে ভাগ্যক্রমে স্নেহা সেখানে চলে আসে এবং লোকটি পালিয়ে যায়, আর এজেন্ট কোনো মতে সেই যাত্রায় বেঁচে যায়। কিছু মুহূর্ত পরে সেখানে আসে সেই পুলিশ অফিসার ভাস্মি এবং এজেন্টের কাছে সম্পূর্ণ গল্পটা খুলে বলতে বলে। এজেন্ট সব বলে প্রথম থেকে শেষ পর্যন্ত, ইন্সপেক্টর ভাস্মি এদের কথায় বিশ্বাস করে। এবারে এজেন্ট থানায় সাইন করতে আসে এবং ঢোকার পথে স্নেহা একটি বাইক দেখতে পায়, সেটা দেখে বলে এমন একটা বাইক আমি কোথায় যেন দেখেছি। তারপরে স্নেহার হঠাৎ মনে পড়ে এই বাইকটি তো হার্শকে যে খাম দিয়েছিল সেই লোকটি চালাচ্ছিল, না মানে আমি শিওর না কিন্তু এমন বাইক ছিল। তখন পুলিশ অফিসার ভাস্মি বলে এগুলো তো কনস্টেবলদের বাইক, এবং তারা খাতা চেক করতে থাকে যে এই বাইকটি কার নামে রেজিস্টার আছে। অবশেষে সেই কনস্টেবলকে পাওয়া যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় হার্শ এজেন্টকে এই কেসের মধ্যে দেখেছিল, তাই হার্শ আমাকে বলেছিল এজেন্টের ডকুমেন্টস আমাকে জোগাড় করে দিতে, আমি সেটাই করেছিলাম, এর বেশি কিছু আমি আর জানি না। এজেন্ট এবার ব্যাপারটা বুঝতে পারে, হার্শ আর অজয় তার সঙ্গে দেখা করতে চাইছিল এই কেসটির ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু তার আগেই পুলিশ আমাকে ওই রেললাইন ধার থেকে আমাকে থানায় নিয়ে আসে। এজেন্ট পুলিশ ইন্সপেক্টর ভাস্মিকে বলে ভেঙ্কটাচলামে, মানে ওই রেললাইন ধারে যে লাশটি পাওয়া গেছে তাকে ভালো করে পোস্টমর্টম করলে হয়তো আমরা কিছু পেতে পারি। আর তখনই হঠাৎ থানায় একটি লোক আসে, সে বলে আমার মেয়ে মিসিং, আমার কেসটি না কোনো থানায় নিচ্ছে না, আপনারা একটু দেখুন না। নাও আমার একটা মেয়ে মিসিং, ইন্সপেক্টর ভাস্মি বলে আপনার মেয়ের নাম কী ছিল? লোকটি বলে বসুধা। কি কালারের ড্রেস পরেছিল? লোকটি বলে লাল লাল। আর আমার মেয়ের হাতে একটি ট্যাটু ছিল, এবং থানায় একটি খবর আসে যে পাশে রেললাইন ধারে একটি মেয়ের লাশ পাওয়া গেছে, তাকে খুবই বিধ্বংসী অবস্থায় পাওয়া গেছে, তাকে চেনার উপায় নেই। এবারে সেখানে ওই লোকটিকে নিয়ে যাওয়া হয় মৃতদেহটি শনাক্তকরণের জন্য। লোকটি মৃতদেহর হাতের ট্যাটু দেখে বলে দেয় যে এটি তার মেয়ের বসুধারী মৃতদেহ, এবং সে হাউ হাউ করে কাঁদতে থাকে। আর এদিকে এজেন্ট জানতে পারে যে ভেঙ্কটাচলামে অর্থাৎ রেললাইন ধারে যে লাশটি পাওয়া গেছে সেটা স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। এটা শুনে এজেন্ট হতাশ হয়, আর পুলিশ অফিসার স্নেহা আর এজেন্ট এরা তিনজনেই ভাবে যে তিনটে নাম্বার আমরা পেয়েছিলাম অজয় হার্শ আর বসুধা এরা তিনজনেই মারা গেছে তাহলে এখন। এবার এজেন্ট এখানে সেই ছেলেটিকে ধরে ফেলে যে তার একদিন পিছু নিচ্ছিল, এবং তাকে ধরে এনে এজেন্টের অফিসে বেঁধে রাখা হয়, এবং তাকে জোরজবরদস্তি করার পর সে বলে আমার নাম ববি
আমার কর্ণাটকে একটা ডিটেকটিভ এজেন্সি আছে, আমার কাছে একজন ফোন করে বলে যে এজেন্ট নাকি এই খুনগুলোর সঙ্গে জড়িত, তাই আমি এজেন্টের পিছু নিয়েছিলাম। তার মানে এখানে দাঁড়াচ্ছে ববিকেও ফাঁসানো হচ্ছে এখানে, মানে ব্যাপারটা এমন সাজানো হয়েছে অজয় আর হার্ষকে খুন করে এজেন্টের ঘাড়ে দোষ চাপানো হয়েছিল। এবারে একই লজিকে এজেন্টকে খুন করা হতো এবং তার দোষ চাপানো হতো ববির ওপরে। এবারে এই ব্যাপারটা ববিও বুঝতে পারে এবং তাই তারা চারজনই, মানে এজেন্ট, স্নেহা, পুলিশ অফিসার ভাস্মি আর ববি, এই চারজনই লেগে পড়ে রেললাইন ধারে বেওয়ারিশ লাশ পাওয়ার রহস্য ভেদে। এজেন্ট বলে একটা জিনিস নোটিশ করা আছে, প্রতিটা লাশই কিন্তু রেললাইন ধারেই পাওয়া যাচ্ছে, তার মানে বডিগুলোকে ট্রেন থেকেই ফেলা হচ্ছে। আর এইগুলো তো কোনো প্যাসেঞ্জার ট্রেন থেকে করা সম্ভব নয়, কেন অত মানুষের ভিড়ে কাউকে তার মেরে ফেলা যায় না, সুতরাং এগুলো কোনো মালবাহী ট্রেন থেকে করা হচ্ছে। আর এই কাজটি করা হচ্ছে রাতে, ওই জন্য কেউ দেখতেও পায় না। আর এই বডিগুলোকে পাওয়া যাচ্ছে কাকিনাড়া আর তারা রেল স্টেশনের মাঝামাঝি জায়গায়। আর তামিলনাড়ু থেকে রাতে একটা ট্রেন ছাড়ে, তার মানে লাশগুলো ট্রেনে তোলা হয় তামিলনাড়ুর আরামবাকাম থেকে আর ফেলা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। আর যেহেতু এখানে স্টেট বদল হয়ে যাচ্ছে, আর এই জন্য ব্যাপারটা ধরা যাচ্ছে না, কারণ এক স্টেটের পুলিশ অন্য স্টেটে গিয়ে তদন্ত তো করবে না। এবারে এজেন্টরা ঠিক করে তারা নিজেরা আরামবাকা যাবে এবং গিয়ে তদন্ত করবে। এবং এজেন্ট বাইরে বেরোনোর সাথে সাথে কে যেন তার উপরে গুলি করে এবং তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং হসপিটালে গিয়ে আমরা হতবাক হয়ে যাই। এটা সম্পূর্ণ একটা নাটক ছিল এজেন্টের। এজেন্ট জেনে শুনে নিজেকে হসপিটালে অ্যাডমিট করেছে, কারণ এজেন্টের সন্দেহ হচ্ছে কেউ তার পিছু নিয়েছে। এবারে যে তাকে ফলো করছে সেই ব্যক্তি যেন মনে হয় এজেন্ট খুব ক্রিটিক্যাল পজিশনে হসপিটালে আসে। এবারে তারা গাড়ি করে আরামবাগামের উদ্দেশ্যে চলে যায় এবং তারা আরামবাগামে জানতে পারে এই আরামবাগামে একটি মালবাহী ট্রেন আধ ঘন্টার জন্য থামে। এবারে এজেন্ট সেখানে মারুতি রায়ের ছবি দেখতে পায় এবং তার জিজ্ঞাসা করে জানতে পারে ওর নাম মারুতি রাও নয়, ওর নাম গোপালাম, আর উনি ভালো নাটক টাটক এসব করেন। এবার তারা খোঁজে খোঁজে ঠিক গোপালামের বাড়িতে এসে পৌঁছায়। এবার সবাই মিলে তাকে একটু আদর যত্ন দেয় এবং অতিরিক্ত আদর যত্নের ফলে বদ হজম হয়ে যাওয়ায় সে সব স্বীকার করে দেয়। এবং গোপালাম বলতে শুরু করে যে 3 বছর আগে আমার কোনো কাজ ছিল না, বেকারি বসেছিলাম, তখন আমার কাছে একটা ফোন আসে এবং আমাকে বলা হয় কাজটা হলো কিছু ডেড বডি নিয়ে জঙ্গলে গিয়ে পুড়িয়ে ফেলা। একদিন এক ফরেস্ট অফিসারের চোখে পড়ে যায় এবং সেখান থেকে কোনো রকমে আমি আর আমার সঙ্গীরা সব পালিয়ে আসি। ওই পালিয়ে আসার পরে আর তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তারপরে আবার একদিন ফোন আসে, কিন্তু কাজটা ভিন্ন ছিল। এবারের কাজটি ছিল যে ডেড বডিগুলোকে এক জায়গা থেকে তুলে অন্য একটি অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে যাওয়া এবং ওই অ্যাম্বুলেন্সের ভিতরে কয়েক ঘন্টা বডিগুলোকে রাখা হয়, তারপরে আবার আমাদের অ্যাম্বুলেন্সে ফেরত দেওয়া হয়। আর একটা কাজ ছিল যে ডেড বডি থেকে সবকিছু খুলে রাখা। এরপরে সেই মৃতদেহগুলোকে আরামবাকাম স্টেশন থেকে মালগাড়িতে তোলা হয়। এইবারে তামিলনাড়ু প্রেরণের পর থেকে আমরা ডেড বডিগুলোকে ফেলতে ফেলতে আসতাম। আমিও ভাবতাম যে লাশগুলো এরা পায় কোথায়, কি বলুন তো, টাকা তো পেয়ে যেতাম, ও তো মাথা ঘামাতাম না। তারপরে একদিন জানতে পারি যে এই লাশগুলো ওরা গরিব মানুষদের কাছ থেকে নিয়ে আসে। তাদেরকে বলা হতো আপনাদের প্রিয়জনেরা, মানে যারা আর কি মারা গেছে, তাদের যদি পিণ্ডদান গয়া বা কাশিতে না হয় পুণ্যপ্রাপ্তি করতে পারবে না, অর্থাৎ স্বর্গে যেতে পারবে না। কিন্তু এই গরিব মানুষদের তো গয়া কাশি যাওয়া সম্ভব নয়, তাদের নিজেদের খাওয়া জোটে না ঠিকঠাক, আবার ওখানে গিয়ে অন্তিম সংস্কার করে। এবং তাদের এই দুর্বলতা সুযোগটাকে ব্যবহার করা হতো এবং তাদেরকে বলা হতো আপনাদের প্রিয়জনের মৃতদেহকে আমরা নিয়ে যাব, আপনাদের কোনো পয়সা দিতে হবে না, সব খরচা আমাদের। এবং তাদের বিশ্বাসটাকে আরো দৃঢ় করার জন্য নানা রকম পূজো অর্চনা এসব করা হতো এবং নানা রকম তাবিজ কবচ এইসবও লাগানো হতো তার মৃতদেহর হাতে। গোপালাম বলে যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই আমি একটা ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম এবং তারপর থেকে সেও মিসিং হয়ে যায় এবং আমাকে ফোন করে ওরা বলে কিছুদিনের জন্য কাজ বন্ধ থাকবে। এরপরে আমাকে 3টে নাম্বার দিয়ে বলা হয় আর একটা মেয়ের ওই ছবি দিয়ে বলা হয় তোমার সাথে আমি যেন দেখা করে এসব বলি ওই জেলে। ব্যাস, এরপরে আমি আর কিছু জানি না, আমাকে যেটুকু ওরা বলেছিল আমি সেইটুকুই কাজ করতাম, এর বেশি আমি কিছু জানি না। এবার এজেন্ট তার মামাকে ফোন করে এবং সেখান থেকে সে জানতে পারে তার মায়ের মৃতদেহটিকেও এইভাবে নিয়ে যাওয়া হয়েছিল, কাশিতে নিয়ে যাওয়ার নাম করে ওই মালবাহী ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। এদের এই কুচক্রের জন্য তার মায়ের মৃতদেহর মুখটাও তার দেখা হলো না। তো এই সময় ডাক্তার ভান্সির ফোনে ফোন করে বলে যে ভেঙ্কটাচলমে যে ডেড বডি পাওয়া গেছিল তার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে গুজরাটের একটি মার্ডার কেস ঘটে যাওয়া মার্ডার ওয়েপনে পাওয়া গেছে, মানে খুন করার অস্ত্র আর কি। এজেন্ট ডাক্তারকে জিজ্ঞাসা করে গুজরাটে যে মারা গেছে তার বডিটি কবে পাওয়া গেছে, আর ভেঙ্কটাচলমে মানে রেললাইন ধারে যে মারা গেছিল তার মৃত্যুর আজ কতদিন। ডাক্তার বলে গুজরাটে যে মৃতদেহটি পাওয়া গেছে সেটা 5 দিন আগে, আর ভেঙ্কটাচলমে ও তো 10 দিন আগে মারা গেছে। এবার এখানে প্রশ্ন দাঁড়ায় যে ব্যক্তি 10 দিন আগে মারা গেছে সে এই 5 দিন আগে কি করে খুন করতে পারে, মরা মানুষ তো এসে আর খুন করতে পারে না।
এবারে এজেন্ট বলে, গোপালাম বলছিল না মৃতদেহগুলোকে কয়েক ঘন্টার জন্য অ্যাম্বুলেন্সে রাখা হতো? আমার অনুমান তখনই ওরা ওই মৃতদেহগুলোর থেকে তাদের ফিঙ্গারপ্রিন্ট তুলে নেয় এবং ওই ফিঙ্গারপ্রিন্ট দেশ বিদেশে নানা জায়গায় যত ক্রিমিনাল আছে তাদেরকে বিক্রি করা হয়। আর এই ফিঙ্গারপ্রিন্টগুলোর দ্বারাই যত নিকৃষ্টতম কাজ করা হয়, যদি তারা ধরাও পড়ে যায় পুলিশ তো তাদের ফিঙ্গারপ্রিন্ট পাবে না, আর পুলিশ তো নিশ্চিত মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট মেলাতে যাবে না। এই হচ্ছে ওদের প্ল্যান। এজেন্ট বলে এই ব্যাপারটা নিশ্চিত অজয় আর হার্ষ জানতে পেরেছিল, ওই জন্য তাদেরকে মারা হয়েছে। এবারে এদিকে এজেন্ট আর ববি অজয়ের ফাইলগুলো চেক করতে থাকে আর এক কনস্টেবলের কাছ থেকে ডেড বডিগুলোর থেকে পাওয়া জিনিসপত্রগুলো নিয়ে নেয়। আর ওইদিকে ইন্সপেক্টর ভাসমি আর স্নেহা যায় অজয় আর হার্ষের কলেজে। এজেন্ট এদিকে কনস্টেবলের কাছ থেকে ওই মৃতদেহর জিনিসপত্র ঘেঁটতে ঘেঁটতে দেখতে পায় তাতে তাবিজ কবচ এসব আছে। তখন এজেন্ট একটা জিনিস বুঝতে পারে যে গোপালাম যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন সে একটি ছেলেকে পাঠিয়েছিল এবং সেই ছেলেটি তো আর জানতো না যে মৃত বডি থেকে তাদের সব জিনিসপত্র খুলতে হয়, ওই কারণে সে খোলেনি, ওইভাবে দেহ ফেলে দিয়েছিল আর সেখান থেকে এই তাবিজ কবচ গুলো আসে। এজেন্ট ববিকে বলে যত এই দেব দেবী মানে এই যারা নাকি তাবিজ কবচে বিক্রি করে তাদের ব্যাপারে খোঁজ খবর নাও। আর এইদিকে স্নেহা আর ভাসমি অজয় হার্ষের কলেজ থেকে জানতে পারে যে এরা দুজন নয় তিনজন ছিল, বসুদা অজয় এরা তিনজন মিলে একটি প্রজেক্ট করছিল। বিষয়টা হলো এই ধর্মীয় কুপ্রথা নিয়ে মানুষদের কিভাবে বোকা বানানো হচ্ছিল এই নিয়ে। স্নেহা সেখানে অজয় হার্ষ আর বসুদার কিছু ছবি পায়। এবার সেই ছবিগুলো নিয়ে এজেন্টের কাছে আসে। এজেন্ট ছবি টবি দেখে বলে আর একটা জিনিস তো আমরা খেয়ালই করিনি যে রেড লাইন ধারে যত লাশ পাওয়া যাচ্ছে কারোর কোনো মিসিং কমপ্লেন আসেনি, একমাত্র এই বসুধার নামটারই কমপ্লেন এসেছিল কেন? আর ছবিটি সবাইকে দেখিয়ে বলে এই দেখো বসুধার হাত, এতে কোনো ট্যাটুই নেই, তার মানে বসুধা এখনো বেঁচে আছে। এই চক্রান্তর পিছনে ওই বাপ বেটি দুজনাই আছে, ওর বাবা বলছিল না সে ছোটবেলা থেকে ট্যাটু আছে, কিন্তু ছবিতে তো কিছুই নেই। এরা প্রথমে অজয় আর হাঁসকে খুন করে এবং দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দেয়। তবে একটা কথা আছে না, রাকে হরি তো মারে কে, আমি সেদিন রাস্তায় ওই বাস স্ট্যান্ডে দিব্যাকে দেখে ফেলেছিলাম, আর দ্বিতীয়ত ওই জেলে সিসিটিভিতে ফুটেজ পাওয়া গেছিল আর আমি বেল পেয়ে যাই, তাই আমার উপরে নজর রাখতে এবার ববিকে পাঠানো হয় ভুল বুঝিয়ে। আর যাতে বসুধার উপরে কোনো সন্দেহ না আসে ওর একটা ফেক ডেড বডি সাজানো হয়, কারণ সবাই তো জানে মৃত মানুষকে কেই বা খোঁজ করবে। আর এবারে এই বসুধার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা যায় সে একটা এনজিও চালায়, মানে স্বচ্ছ সেবী সংস্থা। আর এইদিকে এজেন্টের বেলের দিনও ফুরিয়ে এসেছে আর ওই থানার পুলিশ অফিসার তাকে খুঁজতে এসেছে কিন্তু তার অফিসে এসে দেখে সে সেখানে নেই। এজেন্টরা চলে এসছে সেই বসুধার স্বেচ্ছাসেবী সংস্থা এখানে, কিন্তু সেখানে সে তারা বসুধাকে খুঁজে পায় না, বসুধা সেখান থেকে চম্পট দিয়েছে। এবার এজেন্টরা অনেক চিন্তায় পড়ে যায়। এজেন্ট হঠাৎ বলে ওঠে বসুধারা গেলে রাজস্থানেই যাবে, কারণ ওই জায়গার সামনে দিয়ে ট্রেন যাচ্ছিল, তার মানে কাছেই স্টেশন আছে আর এই ঘন্টাখানিকের ভিতরে এখান থেকে একটা ট্রেন ছেড়েছে আর সেটা গিয়েছে রাজস্থানে। এবং এজেন্টরা সবাই পরের ট্রেনে রাজস্থানে চলে আসে এবং বসুধাদের ঠিক ধরে ফেলে এবং বসুধারা বাধ্য হয়ে সব স্বীকার করে আর বসুধাদের গল্প এখানে শেষ হয়। তো তারপরে দেখা যায় ববি তার গ্রামে ফিরে যায় এবং এজেন্ট তার মায়ের বেদির ওখানে যায় এবং গিয়ে একটা চিঠি রাখে। স্নেহা বলে আপনার মাকে তো কোনো দাহ করা হয়নি। এজেন্ট বলে তো কি হয়েছে? দাহ করা হয়নি সে তো এজেন্ট সাই শ্রীনিবাসা আত্রেয়া জানে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভির গল্পটা কিন্তু একটা মেসেজ দিয়ে যায় শেষে, এই ধর্মীয় অন্ধবিশ্বাসের পাল্লায় পড়ে কখনো অধর্ম করে বসো না। যেমন এখানে মানুষের মনে অন্ধবিশ্বাসের প্রভাবে ওই গয়াকাশিতে পিণ্ডদান করলেই স্বর্গপ্রাপ্তি হবে নয়তো হবে না এমন ভুল ধারণা থাকা অনুচিত। সবসময় এইটা খেয়াল রাখবে ভক্তিতেই ভগবান গড আল্লাহ সবাই বাস করে। তো যাই হোক, গল্পটি কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।